প্রত্যেকটা আর্টিস্ট যখন মেকআপ লুক ক্রিয়েট করে কোনো মডেল বা ব্রাইডের ওপর সে কিন্তু ভেবে না তাকে কীভাবে সাজাবে বাট আজকের সিচুয়েশানটা টোটালিটা আলাদা আজকে স্টুডেন্টদেরকে আমরা চ্যালেঞ্জ দিয়েছিলাম স্টুডেন্টরা যা যা বলবে তাই আমরা করে দেখাবো হ্যাঁ শুধু মডেলকে লাল কালার শাড়ি পরিয়েছিলাম যেটা তারা পিক করবে চিটে সেই লুকটাই আছে ক্রিয়েট করবো তো আগে ওয়ান বাই ওয়ান তিনটে অপশান রেখেছিলাম যে মেকআপ আর নো মেকআপ নো মেকআপের যে পরিমাণ কীরকম হয় সেটা দেখতে চেয়েছেন তো ফার্স্ট ওরা নো মেকআপই চুজ করেছিল কেউ কালারফুল যে দুটোর মধ্যে ওরা নো মেকআপ ফার্স্ট অপশান তারপরে ওরা বলেছিলো লিপস্টিক অপশান নিউ আর রেড তো সি দেখা যাক তো আগে থেকে আমি পুরো চেইটকা কমপ্লিট করে তাহলে আমার লুকটা ডিসাইড করতে সুবিধা হয় তো ফাইনালি ও রেড চুজ করেছে তো কোয়াইট একটু ডিফিকাল্ট বিকজ নো মেকআপের রেডটা একটুখানি ক্রিয়েট করা বিকজ নো মেকআপের নিউটা বেশি প্রেফার হয় তারপরে আমরা গেলাম কাজল আর নো কাজল তো সি এটা লাস্টও কি চুজ করে তো নো কাজালি চুজ করা হলো তো আমি এবার ওকে ডিসাইড করলাম একটা সুন্দর গ্ল্যাম মেকআপ করবো যেখানে এয়ার ব্রাশ প্রোডাক্ট হবে এবং এক্সক্লুসিভ প্রোডাক্টে মিক্স থাকবে তো এখানে আমি ওয়াটারপ্রুফ মেকআপ বলো বা এয়ার এয়ারব্রাশ মেকআপ বলো তো সেই ক্ষেত্রে স্টেপগুলো পুরোটাই ডিফারেন্ট থাকে এখানে টোনার থেকে শুরু করে ময়েশচারাইজার সবই স্প্রে ফর্মে ইউজ করি তো ভালো করে ময়েশ্চারাইজারটা স্প্রে দিয়ে ব্রাশ গান দিয়ে আমি ভালো করে অ্যাপ্লিকেশান করার পর ফাসালি এখানে গ্লাস অয়েল দিয়ে ভালো করে স্কিনটা প্রিপারেশন করে দেন এখানে অ্যাজ আ কারেকশান আমি ইউজ করছি টেম এই কানেকশান হুইল অ্যান্ড সি কতটা কম পরিমাণে কিন্তু আমি ফাউন্ডেশান ইউজ করছি আর দেখো আমি এটা উইদাউট এনি কাট করে দিতে দেখাচ্ছি যে আমি কতটুকু পরিমাণে কিন্তু ফাউন্ডেশান নিয়েছিলাম আজকে স্টুডেন্টদেরকে আমি শিখিয়েছিলাম রিভার্স টেকনিকে কিভাবে মেকআপ করবে হ্যাঁ সবাই মনে করে মেকআপ মানে হচ্ছে সে অনেক বেশি ফাউন্ডেশন লাগানো নো মেকআপের একটা হচ্ছে নো মেকআপ শুধু লিপস্টিক লাইন না নো মেকআপের ক্ষেত্রেও কিন্তু একটা গ্ল্যাম বেস হওয়া দরকার সেটা কতটা পরিমাণ দেবে তার উপর ডিপেন্ড করছে আরেকটা প্লাস পয়েন্ট সেটাও অলসো ডিপেন্ড করছে ক্লায়েন্টের স্কিন টাইপ কেমন পিগমেন্টেশন আছে কি না সে টোটালটা ডিপেন্ড করছে আমার কিন্তু আজকে এর কিন্তু বেশি পিগমেন্টেশান ছিল তাই ফাউন্ডেশনের পরিমাণ কম নিয়েছে যদি ভাবো কারো পিগমেন্টেশন প্রচুর আছে তো সেই ক্ষেত্রে যে প্রোডাক্টগুলো তুমি ইউজ করেছো না হাই অ্যান্ড ব্র্যান্ড থাকে ফুল কাভারেজ হয় এখানে আমি ম্যাক্সিমাম ব্রাজিলিয়ান ব্র্যান্ড টেম টু এইসব প্রোডাক্ট ইউজ করে কিন্তু এই ফাউন্ডেশন বা পেস্টটা আমি ক্রিয়েট করেছি যেখানে পরিমাণে নো মেকআপের ক্ষেত্রে একটু গ্লসি ফিনিশিং হয় বাট এটা কিন্তু ম্যাক্সিমাম যাদের স্কিনে কিন্তু বেশি সোয়েট হয় তাদের ক্ষেত্রে কিন্তু এটা বেশি ওয়ার্ক করে যাদের সোয়েট হয় তো সেক্ষেত্রে পাউডারের পরিমাণটা একটু বাড়াতে হয় তো এখানে অ্যাডভার্সের স্টুডেন্টকে দেখা দেখাতে স্টুডেন্টকে দেখাচ্ছিলাম যে এরা কীভাবে ফিল হয় তো আমরা এবং প্রত্যেকটা হাইন্ড ব্র্যান্ড শালের থেকে শুরু করে আমাদের শ্যানেল অল ইন্টারন্যাশনাল প্রোডাক্ট কিন্তু আমরা আমাদের ক্লায়েন্টদেরকে সার্ভিস দিই এবং আমাদের স্টুডেন্টদেরকে নলেজ দিই হ্যাঁ আমাদের কিন্তু চলে এসছে থ্রি ডেজের মাস্টার ক্লাস যেখানে তোমরা কম পরিমাণ এবং রিয়েল ব্রাইটকে কীভাবে সাজাবে কম সময়ের মধ্যে বেস্ট লুক দেবে ফাউন্ডেশান পরিমাণ কত দিতে হবে তা কিন্তু আমরা এই ক্লাসে শেখাবো আমাদের এই থ্রি ডেজের ক্লাসে তোমরা পেয়ে যাবে ইন্টারন্যাশনাল প্রোডাক্ট নলেজ বিভাবে তোমরা বেস করবে কি প্রোডাক্ট ইউজ করবে অনেক ইন্টারন্যাশনাল প্রোডাক্ট এয়ার ব্রাশ ক্লাস কি মেনি মোর অ্যান্ড অ্যাডভান্স এসে কী পিগমেন্ট ইউজ করবো এবং হ্যান্ড অন প্র্যাকটিস থাকছে ফর দ্য ফার্স্ট টাইম যেটা হতে চলেছে মার্চের আট নয় দশে হ্যাঁ হয় মেকআপটা নো মেকআপ বা খুব সিম্পল মেকআপ করতে হয়তো সময় কম লাগে না প্রত্যেকটা কাজ করতে নিট অ্যান্ড ক্লিন করতেও কিন্তু সময় লাগে এবং ফিনিশিংটা তোমাকে আনতে হবে এখানে কিন্তু যা ভিডিও তোমরা দেখতে পাচ্ছ দের ইজ নো ফিল্টার নো এডিট এবং ভালো করে একটা সফট একটা আমি কলকা করেছি যে ক্লায়েন্ট স্টুডেন্টদের বলছে ম্যাম একটু কলকাতা করুন ভালো লাগবে তো আমি ও সবসময় আমি লাস্ট যাদের লাস্ট ডেমো ছিল তো ওদের ডিমান্ড অনুযায়ী পুরো লুকটা ক্রিয়েট করেছি তোমরা অবশ্যই জানিয়ে দিয়ে যেও যে এই লুকটা তোমাদের কেমন লাগছে এবং ওর হেয়ারস্টাইলের টিউটোরিয়াল ভিডিও অনেক অনেক ভালোবাসা দিয়েছ এই লুকটা খুব অ্যাপ্রিসিয়েট করেছো আর অনেকজন বলেছে ওর লেন্সটা কী কালার না এটা ওর নিজের অরিজিনাল লেন্স তো দেখা হচ্ছে নেক্সট কোনো টিউটোরিয়াল